গঙ্গা স্নানেও ধুয়ে যায় না এই মহাপাপ। গীতায় আরো কি বলেছেন শ্রীকৃষ্ণ? নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সত্য সারথি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত। হিন্দু ধর্মে গঙ্গা হলো সব থেকে পবিত্র নদী। স্বর্গের নদী গঙ্গা পৃথিবীর মানুষকে সব পাপ থেকে মুক্ত করতে মর্তে নেমে আসে। স্বয়ং মহাদেবের শিয়রের স্থান এই নদীর। মনে করা হয় গঙ্গা জলের স্পর্শে মানুষের সব পাপ ধুয়ে যায়, কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন এমন কয়েকটি পাপ আছে যা গঙ্গা জলেও ধুয়ে যায় না। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর ঠিক আগে দিগ্ভ্রষ্ট অর্জুনকে গীতার জ্ঞানের মাধ্যমে জীবনের সঠিক দিশা দেখিয়েছিলেন ভগবান। গীতার জ্ঞান এত বছর পরেও আমাদের জীবনে একই রকম কার্যকরী এবং উপযোগী। হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবদ গীতা আমাদের জীবনের সঠিক পথ দেখায়, ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য করতে শেখায় গীতা। ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ দেয় শ্রীমদ ভগবদ গীতা। বলা হয়ে থাকে যে আমাদের জীবনে এমন কোনো সমস্যাই নেই যার সমাধান গীতায় নেই, এবং আমাদের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর নেই গীতাতে। গীতায় কর্ম ফলের কথা বলেছেন শ্রীকৃষ্ণ। আমরা যদি ভালো কাজ করি তার ভালো ফল অবশ্যই আমরা পাবো, আবার একইভাবে খারাপ কাজ করলে তার ফলও ভোগ করতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ কয়েকটি মহাপাপের উল্লেখ করেছেন। এই পাপ কাজ করলে গঙ্গা স্নানেও সেই পাপ ধুয়ে যায় না, এই পাপের ফল ভোগ করতেই হয় বলে জানিয়েছেন তিনি। চলুন জেনে নেওয়া যাক কোন কোন পাপ করলে মা গঙ্গাও ধুতে পারে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে পাপ আমরা ভুল করে করে ফেলি, কেবলমাত্র সেই পাপ গঙ্গা জলে ধুয়ে ফেলা যায়, এই পাপ ক্ষমা করে দেন ঈশ্বরও। কিন্তু জেনে শুনে পরিকল্পনা করে করা পাপ গঙ্গা জলে ধোয়া যায় না, এই পাপের শাস্তি ভোগ করতেই হবে। কৃষ্ণ বলেছেন জীবনে একলা পথ চলতে কারোর ভয় পেতে নেই, আমরা সিংহাসন এবং শ্মশানে একলাই পৌঁছই। গীতায় বলা আছে মানুষ লুকিয়ে কোনো খারাপ কাজ করার আগে ডাইনে, বাইনে, সামনে, পেছনে সব দিকে তাকায়, শুধু ওপরের দিকে তাকায় না। আমরা সবার থেকে লুকোতে পারি, কিন্তু ঈশ্বরের থেকে কোথায় লুকোবো? কৃষ্ণ বলেছেন শুধু জাহির করার জন্য ভালো হয়ে কোনো লাভ নেই, কারণ বাইরে তুমি যেমনই হও না কেন ভেতর থেকে তুমি ঠিক কেমন তা ঈশ্বর খুব ভালো করেই জানেন। গীতায় বলা হয়েছে যে কেবলমাত্র কাপুরুষ এবং দুর্বলরাই সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দেয়, যারা আত্মবিশ্বাসী এবং ইচ্ছে শক্তি প্রবল তারা ভাগ্যের ওপর সবকিছু ছেড়ে না দিয়ে নিজের পরিশ্রমের জোরে অর্জন করেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যে কাজই করো আগে ভগবানকে নিবেদন করে নাও, এর ফলে তুমি ভারমুক্ত জীবন কাটাতে পারবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্টে বলবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।